2023 আইসিসি ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে জিতবে বাংলাদেশ। এই স্বপ্ন দেখার কারণ একটাই, বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরমেন্স। এমনটাই মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত কাজী বাপ্পুর প্রতিবেদন। দুয়ারে করানার চেয়ে বিশ্বকাপ, তার আগে রয়েছে এশিয়া কাপ। এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ সাকিব তামিম মুশফিকদের, তাই শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে চান তারা। খেলোয়াড়দের মতো এই দুই আসর নিয়ে টাইগার সমর্থকরাও দেখছেন নিজ দলের ভালো কিছু করার। অন্য সবার মতো ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও বলছেন বিশ্বকাপে বাংলাদেশ এবার ভালো পারফর্ম করবে। ভারত ফাইনাল খেলতে পারবে কিনা কিংবা ইংল্যান্ড ফাইনাল খেলতে পারবে কিনা, সেটা ইতিবাচক জবাব দিতে গেলে যতটা যুক্তি দিয়ে বলা যায় বাংলাদেশ ক্ষেত্রে সেটা বলার সুযোগ নেই। কিন্তু যদি রিয়েলিস্টিক্যালি আমরা বলি, কাগজে কলমের হিসাবটা নিয়ে বলি, সেইখানে হয়তো অতটা জোর দিয়ে বলার মতো সুযোগ নেই। বাট এই কথা সত্যি যে এমন একটা দল যে দলে যথেষ্ট শক্তি আছে, দলটা হয়তো বিশ্বের সেরা দল না কিন্তু যথেষ্ট শক্তি আছে, এমন একটা দল যদি একটা দলবদ্ধভাবে খেলে এবং তাদের ফর্ম যদি ভালো থাকে এবং তারা খুব ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে, তাহলে 1983 সালে যেমন ভারত জিতেছিল বিশ্বকাপ কিংবা 96 শ্রীলঙ্কা, যদি তারা তখনকার সেরা দল ছিল না, সেরকম ঘটনা ঘটলে মানে খুব অবাক হওয়ার কিছু নেই। এক্সপেকটেশনটা ঠিক রাখাটা জরুরি। আমাদের দল, আমরা ক্যাপ্টেনকে বলতে শুনেছি এবং দলের খেলোয়াড়দেরকে বলতে শুনেছি যে এবার তারা খুব ভালো কিছু প্রত্যাশা করছে এবং সেটা ডেফিনেটলি থাকা উচিত এবং সেই প্রত্যাশাটাই তাদেরকে হয়তো খুব ভালো খেলতে সাহায্য করবে। বাট ওরা যদি সেটা পারে খুব ভালো, সেটা যদি না পারে তাদের তাদের সেরা খেলাটা খেলতে পারে, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব। 7 নম্বর পজিশনটায় কে খেলবে চলছে নানা আলোচনা। অনেকের মতে ফিরিয়ে আনা হোক মাহমুদুল্লাহ রিয়াদকে। নাজমুল আবেদিন ফাহিমও চান তেমনটাই, তবে বিবেচনায় রাখতে হবে তার ফিটনেসও। 55 কিংবা 60 রান দরকার, 10টা ওভার বাকি আছে, কোন ব্যাটসম্যান গেলে আমি সবচেয়ে কমফোর্টেবল ফিল করবো? আমি বলবো রিয়াদ। 2-3টে কারণে, একটা হচ্ছে যে এরকম একটা প্রেশার সিচুয়েশনে যারা নতুন তারা কেউ কেউ খেয়ে হারিয়ে ফেলতে পারে, কিন্তু অনেক ভালো খেললেও খেয়ে হারিয়ে ফেলতে পারে। কিন্তু রিয়াদের সুবিধা হচ্ছে যে রিয়াদ এরকম সিচুয়েশনে অনেক পড়েছে, রিয়াদ বিশ্বকাপে ওর খেলার যে অভিজ্ঞতা, বিশ্বকাপে পারফরমেন্সের যে ব্যাপারগুলো, এবং আমার ধারণা যে বিশ্বকাপে যে ধরনের উইকেটে খেলা হয় এই ধরনের উইকেটে ও ভালো খেলে, সেটা কারণেও ওর রেকর্ড খুব রিচ। আমি নিজে কমফোর্টেবল ফিল করবো যদি রিয়াদ থাকে, কিন্তু তার পাশাপাশি রিয়াদ কতটুকু বোলিং করতে পারবে, ওর ফিল্ডিং কেমন হবে, সেই বিষয়গুলো আলাদা একটা ব্যাপার আছে, সেই প্রশ্নটা আসবে। কিন্তু কারণ একজন আফিফ কিংবা একজন শামিম পাটোয়ারি যেই স্পিডে ফিল্ডিং করতে পারবে, ফিল্ডার হিসেবে যে কন্ট্রিবিউশনটা দিতে পারবে, সেটা হয়তো রিয়াদ পারবে কি না সে প্রশ্ন আসবে। পুরোপুরি ফিট নয় তামিম ইকবাল খান। যদি ইঞ্জুরির কারণে ছিটকে যান তিনি, তাহলে তার জায়গা কে নেবেন? বাংলাদেশের এই ক্রিকেট বিশ্লেষকের মতে তামিমের জায়গা নিতে পারে আরেক তামিম। যে চোখে পড়েছে সে হচ্ছে তামিম, 2019 থেকে উঠে আসে এই ছেলেটা, এমার্জিং কাপে খুব ভালো খেলেছে এবং তার আগেও ভালো খেলেছে এবং ওর খেলার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে এবং অ্যাজ এ কোচ আমার মনে হয় যে ও ওর নিজে খেলাটা ধরতে পেরেছে, কীভাবে খেলবে জিনিসটা সে বোঝে, যে কোনো সিচুয়েশনে ও নিজের খেলাটা খেলতে পারবে, ও কমফোর্টেবল ফিল করবে, এই এই ব্যাপারগুলো আমার মনে হয়। এবং এই জন্য মনে হয় যে ইনকেস যদি তামিম দলে না থাকে আমরা ওর উপর বোধহয় ভরসা করতে পারি। এমনকি তামিম যদি দলে থাকেও আমরা যদি তৃতীয় একজন ওপেনারের দিকে তাকাই, সেক্ষেত্রে বোধহয় আমরা তার দিকে তাকাতে পারি। বিশ্বকাপে মাশরাফি দলের মেন্টর হিসেবে থাকলে ভালোও হতে পারে কিংবা হিতের বিপরীত হতে পারে, এমনটাই জানান তিনি। যদি দলের সাথে থাকে ডেফিনেটলি একটা ইতিবাচক ইম্প্যাক্ট থাকবে, এই কারণে যে মাশরাফি খুব ভালো একজন মেন্টর, কারণ ও যখন দলের অধিনায়ক ছিল ওই সময়টায় ওর আন্ডারে যেসব খেলোয়াড়রা খেলেছিল তারা খুব কমফোর্টেবল ছিল এবং তারা যেন কমফোর্টেবল থাকতে পারে সেই বিষয়টা মাস্টারবি কিন্তু নিশ্চিত করেছে, কারণ এটা উপলব্ধি করে যে খেলোয়াড়রা কমফোর্টেবল থাকলে তারা তাদের সেরা খেলাটা খেলতে পারবে। বাট অন দি আদার হ্যান্ড যেটা হয় যে এখন আমাদের এই দলে 2 জন কিংবা 3 জন অত্যন্ত সিনিয়র প্লেয়ার আছে, কিন্তু তামিম নিজেও 15-16 বছর ধরে খেলছে, ও অধিনায়ক, ও নিজেও একজন মেন্টর, কিন্তু ও জানে কি একজন খেলোয়াড়ের কাছ থেকে কীভাবে খেলাটা আদায় করে নিতে হয়। সো মেন্টরশিপের থাকলে কোনো অসুবিধা নেই, বাট এটাও খুব জরুরি যে দলে যারা মূল স্টেক হোল্ডার, অধিনায়ক এবং কোচ সবচেয়ে প্রথমে যারা আসে, তাদের আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। তারা যে সিদ্ধান্তটি নেবে, তারা দুজন যদি এক হয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে দেয়ার নাথিং রং। যদি এখন একজন মেন্টর নেওয়া হয়, এখানে কোচ যদি মনে করেন আমার মেন্টর নেই দরকার নেই, ক্যাপ্টেন যদি মনে করেন মেন্টর দরকার আছে,
সেটাও কিন্তু এক জায়গায় আসতে পারলো না কিন্তু। সো ওইসব জায়গায় একসাথে এক জায়গায় আসতে পারাটা খুব জরুরি কিন্তু। আমরা যদি বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দিই, সেটা যদি দুজন একসাথে গ্রহণ না করে, সেক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।